ইচ্ছামনে রেখে জমে উঠেছে দিনাজপুরের বউবাজার। কম দাম আর সব ধরনের কাপড় পাওয়া যায় বলে দূর দূরান্ত থেকে নারীরা কেনাকাটায় আসেন কাপড়ের এই বাজারে। সপ্তাহে একদিন খোলা থাকে বউবাজার। ঈদ উপলক্ষে ক্রেতাদের ভিড় বেড়েছে লক্ষ্য করার মতো। দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। এই বাজারের ক্রেতা শুধুই নারী, তাই এর নাম রাখা হয়েছে বউবাজার। পুরুষের পাশাপাশি আছেন নারী বিক্রেতাও। দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টির ফুটপাতে কেবল শুক্রবার বসে কাপড়ের এই বাজার। তৈরি কাপড় সহ বিভিন্ন রকমের থান কাপড় সাশ্রয়ী মূল্যে বিক্রি হয় বলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নারী ক্রেতারা ছুটে আসেন এখানে। কাপড়ের পাশাপাশি কসমেটিক্স, জুতা, ব্যাগ সহ বিভিন্ন পণ্য পাওয়া যায় বউবাজারে। 15 বছর আগে মাত্র 5 থেকে 7 জন দোকান কর্মচারীর উদ্যোগে শুরু হওয়া এই বাজারে এখন দোকান রয়েছে শতাধিক। ঈদ সামনে রেখে ভিড় বাড়ছে বউবাজারে। সব কিছু পাওয়া যায়, 3 পিস, লুঙ্গি, ওড়না, হিজাব, মানে সব কিছু। এখানে দাম একটু কম পাই, এই জন্য আসছি। ঈদের মার্কেটে নতুন নতুন কাপড় নিতে, বাচ্চাদের কাপড় নিতে আসছি। বিক্রেতারা বলছেন বিগত 3 বছর করোনা বাদ সাধলেও এবার অনেকটা সরগরম বউবাজার। এবারে বেচা কেনা মোটামুটি এই যে বউবাজারে আমাদের অন্য অন্য বারের থেকেও মোটামুটি খারাপ না, অনেক ভালো। সীমিত রেঞ্জের মধ্যে আমাদের কাছে ভালো ভালো কালেকশন পাবেন। নারীদের এই বাজারে প্রশাসন ও পুলিশও সহযোগিতা করে বলে জানালেন দোকান কর্মচারী সমিতির সভাপতি। প্রশাসন আমাদের পূর্ণ সহযোগিতাই করে, কিন্তু পুলিশ মাঝে মধ্যে টল দেয় আর ট্রাফিক সর্বদা সবসময় থাকে। শুক্রবার বউবাজারে বেচা কেনা হয় অন্তত লাখ টাকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।